প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা কে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সারা পৃথিবীতে এখন মানুষ করোনা ভাইরাস নিয়ে সংক্রমিত এবং ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় এই ভাইরাস নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। আমরা এই চ্যানেল থেকে আজকে এই ধরনের সংক্রমিত ভাইরাসের যে ইতিহাস সেটি নিয়ে একটু আলোকপাত করতে চাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে মানব ইতিহাসে বিভিন্ন ভাইরাস এবং এগুলো চিকিৎসা। আশা করি আপনাদের এই আলোচনাটি কাজে লাগতে পারে। আজকে আমরা যে ধরনের সংক্রমিত ভাইরাসের সারা পৃথিবী বলা যায় যে একটি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করছে, এ ধরনের ভাইরাস কিন্তু এটি নতুন নয়। পৃথিবীর ইতিহাসে কিন্তু অনেকবার অনেক সময় এ ধরনের বিপর্যয় ঘটেছিল, কিন্তু সেগুলো হয়তো সম্পর্কে আমরা এখন খুব একটা জানি না। সে কারণে আজকে আমরা মানব ইতিহাসে কখন উল্লেখযোগ্য এই ধরনের ভাইরাসে কিভাবে মানুষের জীবনে, মানব সভ্যতার ইতিহাসে কিভাবে বিপর্যয় নেমে এসেছে সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। পৃথিবীর ইতিহাসে বলা যায় যখন থেকে মানুষ বসবাস করা শুরু করেছে, মানুষের উৎপত্তি বিকাশ ঘটেছে, বিভিন্ন জায়গায় গোত্রীয় সমাজ ব্যবস্থা জীবনযাপন করেছে, তখন থেকেই কিন্তু নানা ধরনের অসুখ বিসুখ ছিল। কিন্তু মানুষ তো সব অসুখ সম্পর্কে জানত না, কোনটা ভাইরাস কোনটা সাধারণ অসুখ এগুলো সম্পর্কে মানুষের আগে কোনো ধারণাই ছিল। তো এখন আমরা জানি যে বিভিন্ন ধরনের ভাইরাস এগুলো খুব অনুজীব, এত ছোট জীব যেটা খালি চোখে কেউ দেখে না, বা এগুলো কি সেটাই মানুষ এখনো আমরা জানি না। তো আগের দিনে মানুষের তো এগুলো জানার কথা ছিল না। তো আমরা যতটুকু জানি মানব ইতিহাসে যখনই গোত্রীয় সমাজ অর্থাৎ সভ্যতারও বেশ আগে, এই গোত্রীয় সমাজে যখন হাজার হাজার মানুষ খুব কাছাকাছি অবস্থান করেছিল, তখন নানা ধরনের কারণে, যেমন হয়তো বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পচে গেলে বিভিন্ন ধরনের ভাইরাসের জন্ম হয়েছিল, অথবা মানুষ তখন জানত না পচা হয়তো কোনো জীবজন্তু বা কোনো কিছুর থেকে নানা ধরনের ভাইরাস কিন্তু সংক্রমিত হতো, অথবা তখন মানুষ খোলা আকাশের নিচে হয়তো পয়ঃপ্রণালীর মতন বিষয়ও মানুষের ছিল। সুতরাং এইগুলো থেকে নানা ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করত এবং তা থেকেই কিন্তু মহামারী ছড়িয়ে পড়ত, তাতে অনেক মানুষ মারা যেত, অনেকে এগুলো জানত না। আগে মানুষের এসব নিয়ে কোনো জ্ঞানই ছিল না, ধারণাও ছিল না। তো সভ্যতা যখন আজ থেকে আমরা ধরুন 5-6 হাজার বছর আগে যখন আমরা সভ্যতা গড়ে তুলি, তখনও কিন্তু মানুষ অনেক কিছু জানত না এবং এগুলো প্রতিকারও জানা ছিল না, কিন্তু মানুষ মারা গেছে, সংক্রমিত হয়ে মারা গেছে নানা ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা, গোত্রের পর গোত্র কিন্তু সংক্রমিত এই ধরনের অসুখে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, জনশূন্য হয়ে গিয়েছে, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে বাধ্য হয়ে। তো এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ এগুলোর কারণ জানত না। এগুলো আর তখন এমনিতেও কোনো অসুখ বিসুখের কোনো প্রতিকার প্রতিষেধক কিছু জানা ছিল না। তো আমরা যতটুকু ইতিহাসে জানি, মানুষ এগুলো সাধারণ অসুখ বিসুখ থেকে কিছু কিছু হয়তো লতা পাতা, তরুলতা যেটাকে আমরা বলি, এগুলো খেয়ে চেষ্টা করতো, হয়তো সাধারণ জ্বর কাশ সর্দি এগুলো থেকে তারা নানা ধরনের প্রতিকারের উদ্যোগ নিত, চেষ্টা করা হত।
হতো, কোনোটাতে ভালো হতো, কোনোটাতে ভালো হতো না, এবং এইটা অনেকটাই নিয়তি নির্ভর তাদের জীবন ছিল। তারপরেও আমরা যতটুকু জানি যে আজ থেকে 5000 বছর আগেই এই ভেষজ যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা মানুষ এইভাবে প্রকৃতি থেকে, বিভিন্ন গাছপালা তরুণতা থেকেই মানুষ এগুলো প্রতিকার হিসাবে ব্যবস্থা করেছিল, করতো, এবং সেই ধরনের চিকিৎসা দাওয়াই দেওয়া হতো। এই এই ছিল তো দীর্ঘদিন এগুলো ছিল, দীর্ঘ হাজার হাজার বছর এভাবেই মানুষ চলে এসেছে। তো সে কারণে মানুষের জানা ছিল না, মানুষ মনে করতো এগুলো হয়তো কোনো একটা কারণে, কি অজানা কারণে এগুলো ঘটে, এগুলো সম্ভব। একসময় যখন মানুষের মধ্যে একটু চারপাশ, প্রকৃতি অথবা সমাজ, জীবন ইত্যাদি সম্পর্কে এক ধরনের বোধ তৈরি হয়, তখন কেউ কেউ হয়তো মনে করেছিল সমাজে নৈরাজ্যের কারণে, অথবা সমাজে অস্থিরতার কারণে, অথবা প্রাকৃতিক কোনো কারণে এই সমস্ত রোগ, শোক, বালাই এগুলো ঘটে। এগুলো তখন তারা এটা বিশ্বাস করত, এগুলো কিন্তু তাদের কোনো কার্যকারণ তাদের যেহেতু জানা ছিল না, ফলে তারা এটা কোনো প্রতিকার জানত না, মনে করত যে এগুলো প্রাকৃতিক কোনো কারণে, অথবা প্রকৃতি হয়তো তাদের উপর বিরূপ আচরণ করছে, অথবা প্রকৃতি তাদেরকে শাস্তি দিচ্ছে। এইসব কতগুলো বিশ্বাস ইত্যাদির মধ্যেই তাদের এই এইসব রোগ সম্পর্কে ধারণা হতো। তখন তারা হয়তো সেখান থেকে পালিয়েও চলে যেত, আবার হয়তো নিয়তি নির্ভর করে পড়েও থাকতো, মারাও যেত। এই তো একেবারে বলা যায় যে আমরা যতটুকু জানি, দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে যখন মোটামুটি চারদিকে নগর সভ্যতা গড়ে উঠছে, যখন মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে, তখন অনেক মানুষই কিন্তু নগরে এসে বসবাস করতো। সেই নগরেই দেখা গেল অনেক সময় এই সমস্ত রোগ সুখ ইত্যাদি ছড়িয়ে পড়ে। তো মানব ইতিহাসে এই ধরনের একটি ভয়াবহ বিপর্যয়ের কথা সকলেই এখন জানে যে 1346 থেকে 1353 সালে এটাকে বলা হয় ব্ল্যাক ডেথ, যখন প্রায় 7-8 বছর ধরে একটি রোগ, একটি মহামারী ছড়িয়ে পড়েছিল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই তিন মহাদেশে। অর্থাৎ পৃথিবীটা এই তিন মহাদেশের মধ্যেই জানা ছিল, এর বাইরে তখন আজকের দিন আমেরিকা বা লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সম্পর্কে মানুষ জানত না। তো তখন এই ব্ল্যাক ডেথে অনেক মানুষ মারা গিয়েছিল, এবং সেটা ধরা হয়ে থাকে প্রায় 20 কোটির মতো মানুষ মারা গিয়েছিল, এবং আরও অনেক বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল। পৃথিবীতে তখন মানুষ ছিলই 60 কোটির মতো। কিন্তু তখন কী কারণে এই রোগ হয়েছিল, কী কারণে এত মানুষ মারা গিয়েছিল, এগুলো সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না। যদি আমরা জানি কয়েকটি বিশ্ববিদ্যালয় তখন ছিল, যেমন বলোনা বিশ্ববিদ্যালয় যেটা এখন ইতালিতে, যেমন প্যারিস বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, এই ধরনের বিশ্ববিদ্যালয় বা ইউরোপে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তখন ছিল। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো যারা জ্ঞানী ছিলেন, শিক্ষক ছিলেন, তারা এই সমস্ত রোগের কোনো কারণ তারা বলতে পারেনি। কারণ তখনকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো যেসব বিষয়, সেখানে চিকিৎসা বিজ্ঞান অত বেশি কিছু সব জায়গায় ছিল না, সুতরাং তাদের কাছে এই রোগের কোনো কারণ ছিল না। যদি আমরা জানি যে সমগ্র ইউরোপ, সমগ্র এশিয়া, আফ্রিকা এই তিন মহাদেশেই এই রোগ এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, এমনকি প্রত্যেকটা নগরীতেই বলা যায়, প্রত্যেকটা নগরী, গ্রাম এগুলোতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারা জানত না যে এটা যে ইঁদুর এবং মাছি একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে এই ভাইরাসটা ছড়িয়ে মানুষের দেহে মানুষকে সংক্রমিত করেছিল, তাতে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়েছিল।
কিন্তু তৎকালীন যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা চিকিৎসা বিজ্ঞান তারা কিন্তু বলতে পারেনি যে কি কারণে এই 20 কোটি মানুষ মারা গিয়েছে। তাদের তখন দুটো ধারণা ছিল, তারা তখন সাধারণভাবে দুটো ধারণা, ওই বিশ্ববিদ্যালয়গুলোই বলুক বা শিক্ষিত সমাজ বলুক বা চিন্তাশীল মানুষ, বুদ্ধিমান মানুষ যারা সমাজে ছিলেন, তারা তাদের ধারণা ছিল যে এটা জ্যোতিষ বিদ্যার কোনো বিষয়, অর্থাৎ গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এগুলোর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া এটি ঘটেছিল, এটি এক ধরনের মানুষ তারা এটাকে অ্যাস্ট্রোলজিস্ট যারা তারা এই ধরনের বক্তব্য দিয়েছিল। আর দিয়েছিল গির্জা, তারপরে এই ধর্মাধিষ্ঠানে যারা ছিলেন তাদের ছিল এটা যে প্রকৃতির অভিশাপ, এই এই বলেই তারা কিন্তু তখন এই এই রোগের কারণ হিসাবে অভিহিত করেছিল। এটা সাধারণ মানুষকে এভাবেই সান্ত্বনা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা জানি যে এটা সংক্রমিত হয়েছিল ইঁদু এবং মাছি, তাদের মাধ্যমে এক ধরনের ভাইরাস যেটি মানুষের শরীরে এটি যেখানেই লেগেছিল সেখানে ফোড়ার মতো হয়ে গিয়েছিল, সেখানেই তা এগুলো বিষ ব্যথা যন্ত্রণায় মানুষ কিন্তু মারা গিয়েছিল। কিন্তু তৎকালীন যারা বিজ্ঞানী ছিলেন, তৎকালীন যারা জ্ঞানীগুলি ছিলেন, তারা কিন্তু এর মূল কারণটা না বলে তারা অন্যদিকে এটাকে ধরেছিল, এটার কারণ হিসাবে বলেছিল, কারণ তারা আসলে জ্ঞান বিজ্ঞানের এই বিষয়গুলো চর্চা করেনি। আরেকটি এই ধরনের মহামারী কিন্তু সবসময় সব এলাকাতেই লেগেছিল। পৃথিবীর ইতিহাসে আরেকটি বড় ধরনের যে মহামারীর কথা আমরা জানি, এটা খুব বেশি দিন আগে না, আজ থেকে মাত্র 100 বছর আগে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে 1918 থেকে 1920 সালে জানুয়ারি মাস পর্যন্ত, এই সময়ে যেটাকে স্প্যানিশ যে ইনফ্লুয়েঞ্জা নামে একটা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সারা পৃথিবী একেবারে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা আমেরিকা সকল মহাদেশে এটা ছড়িয়ে পড়েছিল, তাতে প্রায় 50 কোটির মতো মানুষ সংক্রমিত হয়েছিল, কেউ কেউ মনে করেন আরও বেশি মানুষ সংক্রমিত হয়েছিল, এবং এরপরে প্রায় বলা যায় যে 5 কোটিরও বেশি মানুষ কিন্তু মারা গিয়েছিল, কোথাও কোথাও বলা হয় থেকে আরও বেশি মানুষ মারা গিয়েছিল, এই ভারতবর্ষেই প্রায় 1 কোটির মতো মানুষ মারা গিয়েছিল, এটা 1918 থেকে 1920 সাল। তাহলে এই যে তখনও পর্যন্ত এর কারণগুলো কিন্তু মানুষ অত জানত না, কিন্তু এই ভাইরাসের পরে যে স্প্যানিশ যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, এই ফ্লু সর্দি যেটা সেটা সারা পৃথিবীব্যাপী যে ছড়িয়ে পড়ার পরে সারা পৃথিবীতেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং তখন থেকে এটা এই প্রতিকার এগুলোর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়গুলো ল্যাবরেটরিগুলো তখনই কিন্তু উঠে পড়ে লাগে। এরপরেই কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলতে গেলে নড়ে চড়ে উঠে, এবং এখান থেকে আমরা দেখি যে সারা পৃথিবী তখন দেখতে পাচ্ছে যে এইগুলো ওই ব্যাখ্যা যে ব্যাখ্যাগুলো তখনকার জ্যোতিষশাস্ত্র বা এই ধর্মাধিষ্ঠানগুলো যারা দিচ্ছে সেটাতে মানুষ আর সন্তুষ্ট থাকতে পারছে না, তখন তারা কিন্তু এর প্রতিকার টিকা ঔষধ ইত্যাদি আবিষ্কারে মনোযোগী হয়, এবং এরপরেই কিন্তু এই জ্ঞান বিজ্ঞানের দিকে মানুষের মনোযোগ বাড়তে থাকে। আমরা গত শতকে অর্থাৎ এই গত 20 শতকে 80 দশকে পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু সংক্রমিত রোগের উদ্ভব ঘটতে দেখেছি, তা 20 শতকে এসে সার্স এই ধরনের বা ইবোলা এই যে সংক্রমিত ভাইরাসের কথা জানি, এগুলো সম্পর্কে জানি, আমাদের এই উপমহাদেশে এবং সারা পৃথিবীতে আরও অসংখ্য যেমন কলেরা, ডায়রিয়া, যক্ষা, হাম, গুটি বসন্ত, এই ধরনের বহু ভাইরাসে সংক্রমিত হওয়ার
খবর জানি। তো এই যেমন আমরাও অন্তত যখন ছোট ছিলাম তখনও আমাদের দেশে কলেরা রোগের কথা আমাদের দেশের মানুষ জানতো, আর যারা একটু বয়স্ক তারা জানে যে একসময় এটা ভাবা হতো যে এগুলো সবই প্রকৃতির একটা লীলা খেলা, এগুলো মানুষকে প্রতিশোধ নেওয়ার জন্যই কোনো না কোনো অঞ্চলে। আসলে পরে দেখা গেছে যে না, মানুষে আমাদের দেশের মানুষেই কিন্তু এই এক চিমটি লবণ গুড় আর পানি মিশিয়ে তারাই কিন্তু এই এই যে কলেরা এই যে এর কিন্তু প্রতিকার প্রতিষেধক কিন্তু তখনই মানুষ উদ্ভাবন করতে সক্ষম হয়, এবং নানা ধরনের যক্ষা হাম এগুলো টিকা আবিষ্কৃত হয়। মানুষ এখন এগুলো থেকে অনেক বেশি মুক্ত হয়ে এসেছে। কিন্তু এবার যে করোনা ভাইরাসের কথাটি, এই করোনা অবশ্য অনেক আগে থেকেই গত শতকেই কিন্তু এই করোনা সম্পর্কে মানুষ কিছু কিছু শুনেছে বা কিছু ভাইরাসের সর্দি জ্বর যেটা সাধারণত বলা হয় থাকে সেখান থেকে, কিন্তু সার্স মার্স এগুলো থেকেই কিন্তু মানুষ করোনা সম্পর্কে অবহিত হয়। কিন্তু সবচেয়ে যেটা এই বছর চীনে যে করোনা যেটা সংক্রমিত হয় সেটা হলো প্রথম যে মানুষে মানুষে সংক্রমিত, অর্থাৎ এক মানুষ আরেক মানুষকে সংক্রমিত করে। এই ধারণাটা কিন্তু এই প্রথম কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জানা যায়, অর্থাৎ এই প্রথম মানব ইতিহাসে কোনো ভাইরাসের প্রতিক্রিয়া সম্পর্কে মাত্র 2 সপ্তাহের মধ্যে জানা যায় যে এটা এটা এমন একটি ভাইরাস যে ভাইরাসটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। আর আগের ভাইরাসগুলো সম্পর্কে ধারণা ছিল, পরে অবশ্য জানা হয়েছে, সাথে সাথে অনেক দীর্ঘদিন এগুলো সম্পর্কে জানতে পারেনি, পরে জানা হয়েছিল বা জানতে পেরেছিল মানুষ যে এগুলো হয়তো নানা ধরনের পোকামাকড় বা নানান ধরনের অ্যানিমেলস ইত্যাদি থেকেই কিন্তু এগুলো হয়। কিন্তু এবারই প্রথম কিন্তু করোনা চীনে সংক্রমিত হওয়ার 2 সপ্তাহের মধ্যেই মানুষ জানতে পারে যে এটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া রোগ, যে সংক্রমিত হওয়া। সুতরাং এর ফলটা কি হলো, এর ফলে বিজ্ঞানীরা কিন্তু মানুষকে একেবারে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করে দিতে পেরেছে। কীরকম অ্যালার্ট, যে কোনো মানুষের সাথে যেন সংস্পর্শে না আসে, যেটা এখন আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, একজন আরেকজনের হাঁচি কাশি ইত্যাদি থেকে দূরে থাকা, এই যে কথাগুলো কিন্তু এই এখন যখন ভাইরাসটি চলছে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ জানতে পারছে, তখনই কিন্তু সারা পৃথিবীর মানুষ এইটা কারণটাও কিন্তু জানতে পারছে, এবং সেখানে মানুষ এক ধরনের বলা যায় যে প্রতিকারের নানা রকম চেষ্টা করে যাচ্ছে, যে মানুষ একজন থেকে আরেকজনের মধ্যে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে, হোম কোয়ারেন্টাইন করছে অথবা লকডাউন, এই শব্দগুলো কিন্তু এখনই মানুষ জানতে পারছে। সুতরাং এখন কিন্তু সকল মানুষই লকডাউনের কথা শুনলেই কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সের কথা অনুসরণ করার চেষ্টা করছে। ডাক্তাররা এখন নানা ধরনের প্রযুক্তি ইত্যাদির ব্যবহারের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, যদিও এখনই এর কোনো মেডিসিন বা ঔষধ আবিষ্কৃত হয়নি। সারা পৃথিবীর ল্যাবরেটরি কিন্তু এর জন্য চেষ্টা করছে, রিসার্চ শুরু হয়ে যাচ্ছে, নানা ধরনের ঔষধ আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, টিকা উদ্ভাবন করার খবর আসছে, চেষ্টা করা হচ্ছে, হয়তো 1-1.5 বছরের মধ্যেই এটার একটা পূর্ণাঙ্গ চিকিৎসা সারা পৃথিবীতে চলে আসবে। এখন যে বিষয়টা আমাদের মনে রাখার বিষয় যে এই প্রথম কোনো সংক্রমিত ভাইরাসের সঙ্গে সারা পৃথিবীর বিজ্ঞানীদের জ্ঞান, বিজ্ঞানীদের কথা, বিজ্ঞানীদের প্রতি তাকান মানুষ কিন্তু বিশ্বাস স্থাপন করছে,
রাষ্ট্রসমূহ বিশ্বাস স্থাপন করছে, অর্থাৎ সারা পৃথিবী একসঙ্গে লকডাউন করছে। সারা পৃথিবীর এখন যদি বলা যায় যে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ, সব সমস্ত ধর্মাধিষ্ঠানগুলো বন্ধ, এবং অর্থাৎ সবাই কিন্তু এখন বিজ্ঞানীদের কথা শুনছে, চিকিৎসকদের কথা শুনছে এবং তাদের পরামর্শ অনুযায়ী চলার ব্যবস্থা করছে। অর্থাৎ যখন এই তিন মাসের মধ্যেই কিন্তু মানুষ এতখানি সচেতন হচ্ছে, সে কারণেই হয়তো যে আগের যে দুটো ভাইরাসের কথা আমি বলেছিলাম, দুটো সংক্রমিত ভাইরাসের কথা বলেছিলাম, সেখানে যেরকম কোটি কোটি মানুষ মারা গিয়েছিল, এখন হয়তো করোনা ভাইরাসে কোটি কোটি মানুষ হয়তো মারা যাবে না, কিন্তু কোটি লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে। হয়তো এই মুহূর্তে এখন দুই লক্ষের কাছাকাছি মানুষ মৃত্যুর ঝুঁকিতে চলে আসছে। তো এটি হয়তো আগামী কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে হয়তো আসবে, এবং এটার জন্য সারা পৃথিবীর মানুষ জ্ঞান চর্চা করছে অব্যাহতভাবে। এখন রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, মিডিয়া সবাই কিন্তু মানুষকে সচেতন করছে, মানুষ কিন্তু জ্ঞানের যে প্রয়োজনীয়তাটা আছে, অর্থাৎ বিজ্ঞানের যে উদ্ভাবনী ক্ষমতা, সৃষ্টিশীলতা মানুষের, সেইগুলো কিন্তু এখন মানুষের বিবেচনার মধ্যে চলে আসছে। অর্থাৎ এই প্রথম করোনা ভাইরাসের আক্রমণটি যদিও সারা বিশ্বব্যাপী একসঙ্গে ছড়িয়ে পড়েছিল, এটা প্রযুক্তির কারণে, এটা হয়তো মানুষ উড়োজাহাজে এক জায়গা থেকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়ার কারণে এটা খুব দ্রুত সংক্রমিত হয়েছে। সুতরাং সারা পৃথিবীর মানুষও খুব দ্রুতই এটা সম্পর্কে জানতে পারছে, সে কারণে এটার প্রতিকারেরও ব্যবস্থা চলছে। এখন আমরা আশা করব যে সারা পৃথিবীর মানুষ, উন্নত দেশগুলো ইতিমধ্যেই এই ভাইরাসের যে প্রতিষেধক যেমন আবিষ্কার করার কাজে মনোযোগ দিচ্ছে, ঔষধ আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, হয়তো হয়েও যাবে, এবং এই অবস্থায় সারা পৃথিবী কিন্তু এই সংক্রমণের হাত থেকে বাঁচার চেষ্টা লড়াই করে যাচ্ছে। সুতরাং মানব ইতিহাসে আগেকার ভাইরাসগুলো সম্পর্কে, আগেকার ভাইরাসের কারণ মানুষ সঙ্গে সঙ্গে জানতে পারেনি, কিন্তু এবার যে মহামারীটি করোনা ভাইরাস, এটি সম্পর্কে কিন্তু সারা পৃথিবীর মানুষ জানতে পারছে। একই সঙ্গে মানুষ যে একেও জানতে পারছে যে এই ভাইরাস আরো বেশি মিউটেশন হচ্ছে, অর্থাৎ বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এর যে জটিলতাটা, এর এই জটিলতাটা সারা পৃথিবীব্যাপী যে জানা যাচ্ছে, সেটা সম্পর্কে মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি এর প্রতিকার চিকিৎসাও কিন্তু সেভাবে আবিষ্কৃত হবে বলে আমাদের বিশ্বাস। সুতরাং আজকের এই বিশ্ব সভ্যতার এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, করোনা ভাইরাস যতই সারা পৃথিবীকে এই মুহূর্তে গ্রাস করছে বা শঙ্কিত করছে বা আতঙ্কের মধ্যে রাখছে, কিন্তু একই সঙ্গে এটিও আমরা বিশ্বাস করতে পারি যে এই ভাইরাসটির আক্রমণের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু এর সম্পর্কে, এর কার্যকারণ সম্পর্কে জানতে পেরেছে এবং সেইভাবেই প্রতিকার নেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে মানুষের কুসংস্কারগুলো আস্তে আস্তে দূরীভূত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষ অবশ্যই এর বৈজ্ঞানিক উপায়ে এর সমাধান খুঁজে বের করবে এবং সভ্যতাকে টিকিয়ে রাখবে। মানুষ তার আপন মেধা, মনন এবং উদ্ভাবনী ক্ষমতায় এটিকে জয় করবেই, কারণ মানুষ এখন উন্নত জ্ঞান, প্রযুক্তি ইত্যাদি দ্বারা, জ্ঞান বিজ্ঞান দ্বারা এটাকে প্রতিহত করার ক্ষমতা রাখে, তাদের সেই জ্ঞান তারা রাখে। সুতরাং এখন সাধারণ মানুষও কিন্তু এই বিজ্ঞানের দিকে তাকিয়ে আছে, নানা ধরনের জ্ঞান বিজ্ঞানের এখানে ব্যবস্থা আছে, এখানে সেগুলোর প্রয়োজনীয়তা আছে, সেই দিকে
সকলেরই দৃষ্টি নিবদ্ধিত হচ্ছে বলে আমাদের ধারণা। আমরা যদি ইতিহাস সরাসরি এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না উদ্ভাবনে, কিন্তু সচেতন করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগে কি ছিল, এখন কি হচ্ছে, কিভাবে এই পরিবর্তনগুলো আসছে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারছি। সুতরাং আমাদের এক ধরনের বেঁচে থাকার আস্থা, ভবিষ্যতের আস্থা আমরা তৈরি করতে পারছি। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা আশা করি আপনারা সকলেই এই সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন। আপনাদের যদি এই অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যে পাশে থাকা বেল আইকনে আপনি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী অনুষ্ঠানটি আপনি দেখতে পাবেন। আজ তাহলে এখানেই রাখি, ধন্যবাদ।